আসসালামু আলাইকুম। আমার আজকের এপিসোডে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্রিসপি ফিশ পাই রেসিপি। একেবারে যে কোনো মাছ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে অতি সহজেই মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলা যায় এই ক্রিসপি ফিশ পাইটা। খেতে ভীষণই ক্রিসপি হয়, ভীষণই মজার। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে, এতটাই সহজ এবং এতটাই টেস্টি, একেবারে কম সময়ে তৈরি হয়ে যায়। তো চলুন কিভাবে তৈরি করি আমরা দেখি নি। এখানে আমি নিয়েছি কোরাল ফিশ। আপনারা যে কোনো মাছ দিয়ে তৈরি করতে পারবেন, বিশেষ করে স্যামন ফিশ দিয়ে বেশি খেতে মজা লাগে। আর এইভাবে আপনারা ফিশ ফিঙ্গারটা বিভিন্ন রকমভাবে তৈরি করা যায়। তো এইভাবে পিস করে কেটে নিতে হলে আপনাদেরকে বেটকি মাছ অথবা কোরাল মাছ অথবা স্যামন ফিশ দিয়ে করতে হবে। তো আমি মাছগুলোকে এইভাবে আঙুলের আকৃতি দিয়ে কেটে ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে কাটা ছাড়া মাছ নিলে বেশি সুবিধা হয়। এখানে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে এই হাফ টিস্পুন পরিমাণে, সবগুলো হাফ টিস্পুন পরিমাণে নিয়ে নিচ্ছি। এখানে হাফ টিস্পুন গোলমরিচ, হাফ টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন রসুন পেস্ট একেবারে কম দিতে হবে, আর 1 টিস্পুন পেঁয়াজ পেস্ট, 1 চিমটি পরিমাণে আদা, পরিমাণ মতো লবণ এবং চাট মশলা 1 টিস্পুন, আর সাথে দিয়ে দিচ্ছি 1টা ডিম। এখন দিচ্ছি আমি নুডলসের মশলার যে প্যাকেটটা পাওয়া যায়, এরকম একটা প্যাকেট দিবেন, এতে করে টেস্টটা আরও বেড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি ফিশ সস। ফিশ সস দিয়ে আমি এখন দিয়ে দিলাম টমেটো সস, দিয়ে সবগুলো উপকরণ হাতের সাহায্যে মেখে নিব। তো লবণটা আপনারা বুঝে শুনে দিবেন, যেহেতু মশলার ভিতরে লবণ আছে আবার এদিকে সসের ভিতরে লবণ আছে, সেদিকে খেয়াল রাখতে হবে চাট মশলায় লবণ। এভাবে করে ভালো করে মেখে আপনাদের হাতে যদি সময় থাকে 1 ঘন্টা রেখে দিবেন, এতে করে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে এটাকে আমি 1/2 ঘন্টা মতো রেখে দিব, রেখে দিয়ে ফিরে আসব। তো আপনারা যারা আমার চ্যানেলে নিউ, আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আকারে চলে যাবে, চাইলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্প। এখন একটা একটা করে আমি এভাবে ব্রেড ক্রাম্পে এফিট ওফিট করে গড়িয়ে ব্রেড ক্রাম্প লাগিয়ে নিব। এইভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব। এটা কঠিন কিছু না, একেবারেই সহজ, কিন্তু খেতে বেশি মজা, বেশি টেস্টি। আপনারা আমার এই প্রসেসে অবশ্যই বাসায় ট্রাই করবেন। বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না, যদি এইভাবে করে দেন তাহলে ওরা একেবারে ইজিলি খেয়ে নিবে। তো সবগুলো আমার যখন তৈরি হয়ে যাবে আমি বাজার প্রসেসে চলে যাব। এইভাবে করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, তৈরি করা হয়ে গিয়েছে দেখুন। এবার আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়ে তেলটা হাই হিটে গরম করে নিয়েছি। এখন আমি মিডিয়ামে করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তো 1 ফিট ভাজা হয়ে গেলে আমি অন্য ফিটটা আলতো হাতে উল্টিয়ে দিব। মিডিয়ামে রেখে আপনারা ক্রিসপি করে ভেজে নেবেন। এই ফিশ ফিঙ্গারটা অনেকেই অনেকভাবে তৈরি করে, আমিও আরও একবার তৈরি করেছিলাম, আমার চ্যানেলে দেওয়া আছে। সেটা কাটাটা বেছে একেবারে মেখে টেখে আঙুলের আকৃতি দিয়ে, ফিশ ফিঙ্গারের আকৃতি দিয়ে তৈরি করেছি। আর এটা মাছটাকে, কাটা ছাড়া মাছটাকে লম্বা লম্বা করে আঙুলের আকৃতি দিয়ে কেটে নিতে হবে। এইভাবে আমার এই প্রসেসে আপনারা একবার ট্রাই করে দেখবেন, খেতে ভীষণ মজা। তা আমি সবগুলো উল্টিয়ে ফালটিয়ে ক্রিসপি করে ভেজে নিয়ে এখন উঠিয়ে নেবে। আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা টিস্যুর ভিতরে উঠিয়ে নিচ্ছি সবগুলা।
তো আমার তৈরি হয়ে গেল, সবগুলো উঠিয়ে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি অসম্ভব মজার ক্রিসপি ফিশ ফ্রাই। অবশ্যই আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করবেন, বাসার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আর আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আপনারা শেয়ার দিয়ে ছড়িয়ে দিবেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে। আমি একটা বেঙ্গে দেখিয়ে দিলাম। তো আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।